बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। हेलो व्यूअर्स, अपनारा सबाई केमन आछेन? आशा करि आल्लाहर रहमते सबाई सबार स्थाने भालो आछेन, भालो थाकेन, एटाई सर्वदा कामना करी। तो आज आमि आपनादेरके रुई माछेर माथा दिए मुगेर डालेर एकटी रेसिपि करे देखाबो। एर जन्य निये निएछि मुगेर डाल 250 ग्राम, আর এখানে রুই মাছের মাথা নিয়েছি, ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি একটি মাছের মাথা। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন এবং ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর 10 মিনিট লবণ দিয়ে মেখে রেখেছি, মেখে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি এখানে 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ ধনিয়া, 3টা তেজপাতা, 3টা শুকনো মরিচ। আর ফোড়ানোর জন্য নিয়েছি 1/2 টিস্পুন আস্ত জিরা। আমি কিভাবে রুই মাছের মাথাটা কেটেছি সেটা একবার দেখিয়ে দিলাম। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিচ্ছি, প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। ডালগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব, ডালটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। অনবরত নেড়ে নেড়ে ডালটাকে ভাজতে হবে। তো আমার ডাল ভাজা হয়ে গেছে, এখন আমি একটি বলে বেড়ে নিব। তো একই প্যানে এখন আমি 1 চা চামচ জিরা আর 1 চা চামচ ধনিয়া একটু টেলে নিব। ধনিয়া আর জিরাটা টালা হয়ে গেলে এগুলোকে আমি বেটে ফাঁকি করে নিব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠিয়ে নিব। তো একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাছের মাথা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ। এগুলো দিয়ে একটু ঢেকে, একটু নেড়েচেড়ে ঢেকে ভেজে নিব। ঢাকনাটা এই জন্য দিলাম যেন মাছটা একটু সিদ্ধ হয়ে যায়। আর মাছের ভিতরে যে এক্সট্রা কাঁটাগুলো বের হবে সেই কাঁটাগুলো আমি তুলে ফেলে দিব। আর মাছটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে হাই হিটে ভেজে নিব। তো আমি এখানে সব মাছের কাঁটাগুলো ফেলে দিয়েছি। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন একটি প্লেটে উঠিয়ে নিব। তো একই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 9 কাপ পানি। পানিটা দিয়ে আমি যে ডালটা ধুয়ে রেখেছি ভেজে ওইটা দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন ডালে বলক চলে আসবে, 2-3টা বলক চলে আসবে, তখন আমি এখান থেকে পানিটা আলাদা করে নিব। একটা বলে পানিটা নিয়ে নিব। তো পানিটা আমি কমিয়ে নিয়েছি, এই অল্প পানিতে আমি ডালটা ভালো মতো মিডিয়াম আঁচে রেখে সিদ্ধ করে নিব। তো আমার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটু ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন বা ডাল ঘুটনি দিয়ে এটাকে গলিয়েও নিতে পারেন। তো আমি ডালটা ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি যে বাকি পানিটা উঠিয়ে রেখেছিলাম ডালের, ওই পানিটা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে ডালটা মিক্স করে নিব পানির সাথে। তো আমি চুলাটা হাই হিটে রেখে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 চা চামচ লবণ যখন ডালটা বলক আসবে, আর 1/2 চা চামচ হলুদ।
দিয়ে নেড়ে চেড়ে আমি যে মাছটা ভেজে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম কাটা ছাড়িয়ে ওই মাছটা দিয়ে নেড়ে চেড়ে আমি 5 মিনিট জাল দিব হাই হিটে। আমার 5 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। এখন ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে এখন এই ডালের বাগার দিব। আমি বাটিতে নিয়ে নিয়েছি ডালটা আর ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ অয়েল, 3টা তেজপাতা, 3টা শুকনো মরিচ আর 1/2 চা চামচ আস্ত জিরা দিয়ে ভাজা হয়ে গেলে চলো আস্তটা একদম কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা। এগুলো একটু ভেজে 1-2 মিনিট ভেজে এর মধ্যে বাকি ডালটা অ্যাড করে দিব যে ডালটা আমি বাটিতে রেখে দিয়েছি। তো এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটা অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আমি আরো 5 মিনিট ডালটাকে হাই হিটে রান্না করব। এই সময় অবশ্যই আপনারা আপনাদের লবণটা টেস্ট করে দেখবেন আপনাদের টেস্ট অনুযায়ী ঠিক আছে কিনা, যদি প্রয়োজন হয় একটু অ্যাড করে দিবেন। তো আমি এখানে 1/2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ আর যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম জিরা আর ধনিয়া সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে আমি 1 মিনিট জাল দিয়ে চুলাটা অফ করে দিব। তো আমার ডালটা রান্না করা হয়ে গেছে, আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি। আমি এখন ডালটাকে একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই এভাবে ডাল রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ডালটা খেতে খুবই মজা, না খেলে বুঝতে পারবেন না। তো কথা না বাড়িয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।